It's a must-win match. Sri Lanka versus Afghanistan in Pune. দুই দলের জন্যই সমীকরণটা একেবারে সোজা সাপটা। সেমিফাইনাল খেলার আশা বাঁচিয়ে রাখতে হলে এই ম্যাচটা জিততেই হবে। শ্রীলঙ্কা তারা প্রথম তিনটা ম্যাচ হারার পরে অনেকখানি ব্যাকফুটে চলে গিয়েছিল, তবে ব্যাক টু ব্যাক দুটো ম্যাচ তারা জিতেছে নেদারল্যান্ডস এবং ইংল্যান্ডের বিপক্ষে। অন্যদিকে আফগানিস্তান ইতিমধ্যেই দুবার কিন্তু অঘটন ঘটিয়ে ফেলেছে। বাংলাদেশের বিপক্ষে একেবারে প্রথম ম্যাচটা তারা হেরেছে, এরপরে এখন পর্যন্ত পাঁচটা ম্যাচ খেলেছে, দুটা ম্যাচ তারা জিতেছে। ইংল্যান্ডকে তারা হারিয়েছে, পাকিস্তানকেও তারা হারিয়েছে। তো দুটা দলই আসলে স্বপ্ন দেখছে সেমিফাইনালের রেসে থাকার জন্য, এবং সেটা করতে হলে এই ম্যাচটা একটা দল নিশ্চিতভাবেই জিতবে, এবং যারা জিতবে তারা ওই রেসে টিকে থাকবে, এবং যারা হারবে তাদের সেমিফাইনাল খেলার আশা আসলে অনেকখানি মিলিয়ে যাবে। আমরা শ্রীলঙ্কা দিয়ে একটু যদি শুরু করি, তাদের জন্য বড় একটা দুঃসংবাদ আছে। গেল ম্যাচটার ম্যান অফ দ্য ম্যাচ, ইংল্যান্ডের বিপক্ষে দারুণ পারফর্ম করা লাহিরু কুমারা পুরো বিশ্বকাপ থেকে ছিটকে গেছেন। তার জায়গায় ইতিমধ্যেই দুশমান চামিরাকে শ্রীলঙ্কা 15 জনের স্কোয়াডে অন্তর্ভুক্ত করে ফেলেছে, এবং চামিরা এখন পর্যন্ত শ্রীলঙ্কার স্কোয়াডে রিজার্ভ থেকে আসা তৃতীয় ক্রিকেটার। শানাকার জায়গায় করুণা রত্নে এসেছেন, এরপরে অ্যাঞ্জেলো ম্যাথিউস গত ম্যাচটায় খেলেছেন, আউটস্ট্যান্ডিং পারফর্ম করেছেন, এবং চামিরাকেও তারা স্কোয়াডে অন্তর্ভুক্ত করেছে। ব্যাটিংয়ের কথা যদি বলি, শ্রীলঙ্কার ব্যাটিংটা দুর্দান্ত ফর্মে আছে। এখন পর্যন্ত সাদিরা সামারা উইক্রামা এই টুর্নামেন্টের অন্যতম সেরা ফাইন্ডিং, 295 রান করেছেন, স্ট্রাইক রেটটা 100-এর বেশি, তিনি আউটস্ট্যান্ডিং ফর্মে আছেন। কুশাল মেন্ডিজ 142 স্ট্রাইক রেটে ব্যাটিং করছেন, 200-এর উপর রান ইতিমধ্যেই করে ফেলেছেন, এবং মেন্ডিজ কিন্তু এই শ্রীলঙ্কান দলের ব্যাটিংয়ের মূল স্তম্ভ। প্রথম নিশাঙ্কাও ভালো ফর্মে আছেন, প্রথম ম্যাচটা রান করতে পারেনি, এরপরে ব্যাক টু ব্যাক 450 নিশাঙ্কার কাছ থেকে এসেছে। তবে নিশাঙ্কা নিশ্চিতভাবেই চাইবেন এই 50গুলোকে আসলে 100-এ কনভার্ট করতে। অ্যাঞ্জেলো ম্যাথিউস তাকে লোয়ার অর্ডারে খেলতে দেখা যাবে, ধনঞ্জয় ডিসিলভা ওই জায়গাটায় আছেন। তবে কুশাল পেরেরা ওপেনিংয়ে যদি একটু অবদান রাখতে পারেন, বড় ইনিংস খেলতে পারেন বা ক্যামিও খেলতে পারেন, সেটা শ্রীলঙ্কার জন্য সবচেয়ে বড় প্লাস পয়েন্ট হতে যাচ্ছে। শ্রীলঙ্কার বোলিং খুব ভালো ফর্মে আসলে নেই, দিলশান মাধুসংখ্যা 11টা উইকেট পেয়েছেন, এছাড়া কাসুন রাজিতার উইকেট 7টা। তবে তাদেরকে সবচেয়ে বেশি চিন্তায় ফেলছে মহেশ ঠিকসানার অফ ফর্ম, তিনি একেবারে আসলে উইকেট পাচ্ছেন না, ইকোনমিটাও 6-এর কাছাকাছি, উইকেটও ম্যাচ প্রতি একটা করেও আসলে পাননি। তো ঠিকসানার জ্বলে ওঠাটা, এই এক্স ফ্যাক্টর বোলারের পারফর্ম করাটা আসলে শ্রীলঙ্কার জন্য সবচেয়ে বেশি জরুরি। দুশমান চামিরা নিশ্চিতভাবে শ্রীলঙ্কার পেস বোলিং ডিপার্টমেন্টের অন্যতম সেরা অস্ত্র, ইঞ্জুরির কারণে তিনি যেহেতু বিশ্বকাপের মূল একাদশে বা স্কোয়াডে ছিলেন না, তার ফিরে আসাটা আসলে শ্রীলঙ্কার জন্য একটা প্লাস পয়েন্ট হতে যাচ্ছে। অন্যদিকে আফগানিস্তানের কথা যদি বলা হয়, আফগানিস্তানের ব্যাটিংটা আসলে পুরোপুরি রহমানুল্লাহ গুরবাজ নির্ভরশীল। আফগানিস্তানের টপ স্কোরারও গুরবাজ, 224 রান করেছেন, স্ট্রাইক রেটটা 100-এর বেশি। তবে এরপরে যেই ব্যাটাররা আছেন তারা কিন্তু আসলে দুশ্চিন্তার কারণ হয়ে যাচ্ছেন। রহমত শাহ গেল ম্যাচটাতে 50 করেছেন, হাসমাতুল্লাহ শাহিদিও প্রায় 50-এর ঘরের একটা ইনিংস খেলেছেন, ম্যাচটা শেষ করে এসেছিলেন পাকিস্তানের বিপক্ষে। ইব্রাহিম জাদরান গেল ম্যাচটাতে 50 করেছেন। তবে এই তিনজনের রান যদি আমি বলি, এখন পর্যন্ত এই তিনজনের মধ্যে সবচেয়ে বেশি রান 173 করেছেন ইব্রাহিম জাদরান, গুরবাজের পরে সেটাই আফগানিস্তানের হয়ে সর্বোচ্চ। 167 রান করেছেন হাসমাতুল্লাহ শাহিদি, 150 রান করেছেন রহমত শাহ। তবে চিন্তার বিষয় হচ্ছে এই তিনজনের স্ট্রাইক রেটটাই আসলে 70-এর ঘরে, যেটা এখনকার মডার্ন ক্রিকেটের সাথে আসলে খুব বেশি যাচ্ছে না। এরপরে যারা আছেন, আজমাতুল্লাহ ওমার আজাইকে মাঝে মাঝে আমরা সাথে ব্যাট করতে দেখছি, কখনও কখনও তাকে প্রমোশন দেওয়া হচ্ছে, তিনি 130 রান করেছেন, স্ট্রাইক রেটটা 90-এর প্রায় কাছাকাছি। তবে সবচেয়ে বড় দুশ্চিন্তা মোহাম্মদ নবীর ফর্মে না থাকা, এখন পর্যন্ত 40-41 রান করেছেন মোহাম্মদ নবী, স্ট্রাইক রেট 60-এর ঘরে, তার ফর্মে ফেরাটা আসলে সবচেয়ে বেশি জরুরি। বোলিংয়ের কথা যদি আসি, পেস বোলিং ডিপার্টমেন্টটা এখনও পর্যন্ত আসলে তাদের কাছ থেকে যে এক্সপেকটেশান ছিল সেটা ফুলফিল করতে পারেনি। নাবিনুল হক 6টা উইকেট পেয়েছেন, ইকোনমি 6.50, ফজল হক ফারুকি যাকে গেল ম্যাচটাতে ড্রপ করা হয়েছে 4টা ম্যাচ খেলেছেন, 2টা উইকেট পেয়েছেন, ইকোনমি 6.3। অন্যদিকে আজমাতুল্লাহ ওমারাজাই যাকে অলরাউন্ডার কোটাতে আসলে আফগানিস্তান খেলাচ্ছে, তার ইকোনমিটা 8.10। তো পেস ডিপার্টমেন্টকে আসলে এই ম্যাচে খুব বড় ভূমিকা পালন করতে হবে, এর কারণ হচ্ছে আফগানিস্তানের মূল শক্তি নিশ্চিতভাবেই তাদের স্পিনাররা। রাশিদ খান 6টা উইকেট পেয়েছেন, তার ইকোনমি 4-এর ঘরে, মোহাম্মদ নবী 4.04 এই ইকোনমিতে বল করছেন, তবে উইকেট পেয়েছেন 3টা। মুজিবুর রহমান তার ইকোনমিটাও কিন্তু প্রায় 6 ছুঁই ছুঁই। তো সব মিলিয়ে এই কারণে আসলে বলছি যে পেস ডিপার্টমেন্টকে ভালো করতে হবে, কারণ পুনের মাঠে খেলা, যেই মাঠে আসলে রান ফেস সবসময়ই দেখা যায়, 300 আপনাকে মিনিমাম করতে হবে। একটা ম্যাচই এই মাঠে খেলা হয়েছে, বাংলাদেশ খেলেছিল ইন্ডিয়ার বিপক্ষে, সেখানে বাংলাদেশ 250 ঘরে রান করেছে এবং সেটা ইন্ডিয়া খুব সহজেই টপকে গেছে। তো এই মাঠে জিততে হলে আপনাকে 300-এর উপর রান করতে হবে, এবং স্পিনাররা খুব বেশি সহায়তা পান না, পেসারদেরকেই মূল রোলটা প্লে করতে হয়। সে কারণে গেল ম্যাচে নূর আহমেদ
তিনি তিনটা উইকেট পেয়েছেন 49 রান খরচ করে তারপরও তাকে হয়তো ড্রপ করবে আফগানিস্তান কারণ আরেকজন পেসারকে আসলে ইনক্লুড করতেই হচ্ছে সেক্ষেত্রে ফজল হক ফারুকিকে ফিরিয়ে নূর আহমেদের উপর কোপটা পড়ার সম্ভাবনাই বেশি কারণ নবী যেহেতু অলরাউন্ডার রাশিদ খান মুজিব তারাও হয়তো খেলবেন হ্যাঁ মুজিবকে ড্রপ করে কি নূর আহমেদকে খেলাবে কিনা বোল্ড এই ডিসিশনটাও কিন্তু আফগানিস্তানকে নিতে হবে এর কারণ হচ্ছে এই ম্যাচটা জিততে হবে দু দলের জন্যই আসলে সমীকরণটা সোজা সাপটা জিতলে তারা সেমিফাইনাল খেলার রেসে টিকে থাকবে হারলে সেমিফাইনাল খেলার আশাটা কিন্তু অনেকখানি আসলে মিলিয়ে যাবে মাস্ট উইন ম্যাচ ফর শ্রীলঙ্কা অ্যান্ড আফগানিস্তান ফর মোর আপডেট সাবস্ক্রাইব টু আওয়ার ইউটিউব চ্যানেল অ্যান্ড ক্লিক অন দ্য বেল আইকন ফলো আস অন ফেসবুক অ্যান্ড ইনস্টাগ্রাম Download TSports app to enjoy exciting games and highlights. Visit TSports.com.